শুধু আজকের জন্য 22শে আগস্ট কিছু দেওয়া। যখন আমরা অন্যদের কাছে পৌঁছতে এবং সাহায্য করতে সক্ষম হই, তখনই আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতিটা দেখতে পাই। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 56। পৃথিবীতে কিছু একটা ভালো করার, কিছু একটা বিশেষ অবদান রাখার আশা বা স্বপ্ন সম্ভবত সব মানুষের হৃদয়েই থাকে। আমরা ব্যক্তি হিসাবে যেমনই হই না কেন, আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু দেওয়ার মতো বিশেষ কোনো গুণ থাকেই। আমাদের রিকভারিতে কোনো না কোনো সময় কেউ একজন আমাদের মনটাকে ছুঁয়ে গিয়েছে যখন অন্য কেউ আমাদের মনের কাছে পৌঁছাতে পারেনি। হয়তো এমন কেউ যে আমাদের প্রথম মিটিংয়ের দিন হাসিয়ে দিয়েছিল, কিংবা একজন সহমর্মী স্পন্সর যে আমাদের ভালোবাসে, কিংবা এমন একজন সমজদার বন্ধু যে আমাদের বোঝে এবং আমাদের মনে যখন আবেগের ঝড় চলছে তখন আমাদেরকে সাহায্য করেছে। ওই মানুষটি আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ উপকার করে দিয়েছিল। অন্য নেশারীরা তাদের শেয়ারিংয়ের মাধ্যমে আমাদেরকে রিকভারির উপহারটা এনে দিয়েছে, আর তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের যা দেয়া হয়েছে সেটা নিঃশর্তে অন্যদের সাথে শেয়ার করে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। রিকভারির যে বার্তা আমি নিজে দিতে পারি, সেটা হয়তো এমন একজন নিউকামারকে সাহায্য করবে যার কাছে শুধু আমি উপস্থিত আছি। এই ফেলোশিপে সার্ভিস করার অনেক রকম উপায় আছে। আমরা প্রত্যেকেই দেখতে পাব যে কোনো না কোনো কাজ আমরা অন্যদের থেকে ভালোভাবে করতে পারি। তবে সব সার্ভিসই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। যদি আমরা অন্যদের সেবা করতে ইচ্ছুক থাকি, তাহলে যেটা আমার জন্য সঠিক দেওয়ার সেই রাস্তাটা আমরা অবশ্যই খুঁজে পেয়ে যাব। শুধু আজকের জন্য আমি যেটুকু করতে পারি সেটাও একটা মূল্যবান অবদান। আজকে আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দেব।